মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 8:30 মতো, তো 8:30টাতেও এখানে কিন্তু মর্নিং ওয়াক হয় এমনটা নয়। আর মর্নিং ওয়াক মানে ঘুম থেকে উঠে হাঁটাটাকে মর্নিং ওয়াক বলে, টাইমটা কোনো ম্যাটার করে না আর কি। তো আমরা ভেবেছিলাম প্রচণ্ড রোদ, ও আসতে চাইছিল না, ও আমাকে 7টার সময় ডেকেছিল। আর কী জানি কী হয়েছে, আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না কিছুতেই। তো ওই জন্য এখন এসছি 1:30 সময়, 8টার দিকে আমি উঠলাম। ওঠার পরে আমি বললাম যাবে এখন, বলছে বাইরে তো প্রচণ্ড রোদ। তো এই টাইমেও এসে আমরা একা নই, দেখতে পাচ্ছ, আর এখানে তো সবাই মোটামুটি হাঁটাহাঁটি করছে। প্রমি এক রাউন্ড শুরু হয়ে গেছে, আমি এবার শুরু করব। তার আগে তোমাদের সাথে এক রাউন্ড কথা বলে নিলাম, তো চলো এবার শুরু করি। একটা বাচ্চার সাথে একটা ধেড়ে দোল খাচ্ছে। হেঁটে এসে আমি বসি না যেরকমটা, কারণ হেঁটে এসে না বিশ্রামটা নিতে নেই আর কি। হেঁটে এসে মোটামুটি আমি ঘরটা গোছালাম, মানে বিছানাটা গোছালাম, গোছানো ছিল না, ওকে দিলাম প্রোটিনটা। আর আমি এই হচ্ছে উষ্ণ গরম জল আর মধু আর পাতিলেবু নিয়ে বসেছি। আর এখানে কাঁচাকুচি বার করে দিয়েছি। কার্পেটটাকে না ও ভাঁজ করে এই সোফাটার নিচে রেখেছিল, যাতে সোফাটার নিচটা নোংরা না হয়। কিন্তু আমি দেখছি নিচটা নোংরা হচ্ছে না, উল্টো আমার কার্পেটটা ভাজে ভাজে নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য কার্পেটটাকে বার করে দিয়েছি। দেখি কাচতে পারবো কিনা বলতে পারছি না, তবে দেখবো আগে, যদি ওপরটা দেখে আসি ফাঁকা থাকে ছাদটা, তাহলে কাচবো, নয়তো কাচবো না। কার্পেটটাকে কেচে কুচে ওপরে উঠিয়ে দেবো এবার, মানে আর দরকার নেই, এরকম ভাবে নোংরা হচ্ছে আর কি, উল্টে নিচটাতে পেতে বসা যাবে। তো এই জন্যে আর কি ভাবলাম যে বাড়ি করে দিই। তো চলো এরপর আমি নিজের ব্রেকফাস্ট বানাতে উঠবো, দেখি কি বানাই, গোলা রুটি বানিয়ে ফেলবো ভাবছি আর কি। আমি আমার টিফিন করে নিয়ে চলে এসেছি, সস দিয়ে গোলা রুটি খাবো। এটার মধ্যে আছে আটা, একটা ডিম, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, একটু নুন, এই দিয়ে করেছি হচ্ছে গোলা রুটি। আর ওর জন্য তো দুটো ডিম সেদ্ধ, এই তো হচ্ছে সকালের মেনু। তো চলো এটা খেয়ে নিই। আর এটা খেতে খেতে আমি মোচাটাকে সেদ্ধ বসিয়ে এসেছি নুন হলুদ দিয়ে। এখন বাজে পাক্কা 12:02, এই আমার মেলা, মানে জামা কাপড় কাঁচা, এবার আমি মেলবো এগুলো, দাঁড়াও আগে মেলে নিই। উফ বাবা, হাঁপিয়ে গেছি পুরো আমি। ম্যাডাম আগে আগে চলে এসেছিল এখানে মেলতে, আমি জাস্ট এলাম। আমি দেখিয়েছি, আমি এক বালতি খেয়েছি। হ্যাঁ, এক বালতি কাঁচা হয়ে গেছে, মানে ঘর চার দেওয়া, ওই ব্রেকফাস্ট করলাম যে দেখলে, তারপরে ঘর চার দিয়েছি, ঘর মুছেছি, এগুলো কেটেছি, স্নান করেছি, পুজো দিয়েছি। রান্নার কাজটাও এগিয়ে এসছো। হ্যাঁ, রান্নার কাজ মানে গোছানো আছে, সব সবজি টবজি কেটে মাছের মেটি মাছে কাটা করবো আজকে, সেটাও নুন হলুদ মাখিয়ে রেখে এসছি, সমস্ত নাই করা আছে। আর মোচাটা তো কাটাই ছিল কালকে রাতে, সেদ্ধ হয়ে গিয়ে আমি আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিই, বা শিলনোড়া থাকলে বেটে নিই, শিলনোড়াতে বাটার আমি দেখি না, আর এখানে নেই লোক, ছাদে থাকতে বলছিলাম না, আমি সবকিছু গুছিয়ে রেখে গেছি। দেখো মোচাটাকে বেটে রেখে গেছি, আলু, এটা হচ্ছে ভেটকি মাছের কাটার, আর এটা হচ্ছে মোচার, এটা ভেটকি মাছের কাটার জন্য, আদা রসুনটা বাটাই রয়েছে ফ্রিজে, এইটাকে নুন হলুদ মাখিয়ে গেছি, আর করবো উচ্ছে ভাজা, নুন মাখিয়েছি। এখন বাজে 12:10, আমি একটু বসে নিই, আমি আর পাচ্ছি না, এখানে চালটা এখনো ধোয়া হয়নি, ধোবো। উফ, হাঁপিয়ে গেছি প্রচণ্ড আমি। এদিকে 1:30টার ওপর বেজে গেছে, আমার পেট তো চোঁচো করছে, জানি না ম্যাডাম এখনো কি করছে, খেতে দেয়নি এখনো। 12:30টায় আমি রান্নাঘরে ঢুকেছি। তো কি হয়েছে, 1:30 বেজে গেছে, তোমার নাকি 1 ঘন্টা লাগে শুধু রান্না করতে? 1 ঘন্টা লাগে, এখানে এখনো ফুটছে আমি দেখতে পাচ্ছি। এটা এখনো নাবেনি? এখন বাজে 7:00, ওরকমই 7:05 বা 7:00, আমি জাস্ট সন্ধে ফন্দে দিয়ে এসে নিয়ে তারপর বসলাম। আপাতত আমরা বিকেলে ওই কফি কাপগুলো, যেগুলোতে স্যুপ করে খেয়েছি, ওগুলোর হাফ কাপ করে আজকে দুজনেরই খুব ইচ্ছে হয়েছিল, তার জন্য দুধ চা খেয়েছি। আর আমি সুখা প্যাটিস খেয়েছি, তুমি বিস্কিট খেয়েছিলে না তার আগে রজা দিয়ে?
তো আপাতত আমাদের খিদেটা পাইনি, অতটা দুধ চা খেয়েছে বলে সন্ধেবেলায় টিফিন যদি ও দেখি যদি কিছুক্ষণ বাদে বলে 7:30 অব্দি দেখবো, 8টা হয়ে গেলে আর টিফিন দেবো না, কারণ রাত্রিবেলা আজকে আমরা কি খাচ্ছি, পাস্তা। আজকে আমরা খাবো হোয়াইট সস পাস্তা উইথ চিজ। তো দেখি বানানোর তো ইচ্ছে আছে, কেমন কি হবে জানি না, পাস্তা বানিয়েছি এর আগে, বাট হোয়াইট সস পাস্তার রিস্ক আমি নেই নি, আজকে ফার্স্ট টাইম বানাবো, সবটাতে হেরে গেলে না চলবে না, মানে আজকে যদি খারাপ হয় পরের দিন আমি না এই জিনিসটা আমার জন্য না, এটা আমি বানাতে পারবো না, তাহলে আমি হেরে যাব সেই জিনিসটার কাছে। তো আমি আবারও ট্রাই করব, হ্যাঁ না খাওয়ার মতো কিছু হবে না, কারণ জিনিসটা খেতে একটু মানে টেস্টটা হয়তো অন্যদের মতো আসবে না আমারটাই, সেটা হতে পারে, কিন্তু জিনিসটা যে না খাওয়ার মতো হবে ফেলে দিতে হবে এরকম তো নয়, কারণ পাস্তা সেদ্ধ হওয়া নিয়ে কথা। তারপর এই যে বিরিয়ানি ফ্রাইড রাইস, আমার মা একই সময় বলে মা ফ্রাইড রাইসটা ভালো বানায়, বিরিয়ানির রিস্ক মা নিতে চায় না, তো মা একই সময় বলেন যে খারাপটা কি হবে, মাংসটাকে কষাতে হবে, মাংসটা সেদ্ধ হওয়া নিয়ে কথা, চালটা পারফেক্ট সেদ্ধ হতে হবে, নুন বেশি না হলেই হলো, কম হলে মেখে খাওয়া যাবে, আর মশলাটা যেন বেশি না হয় প্রথম দিন, এইটুকু জিনিস মোটামুটি দেখে নিলেই না খাওয়ার মতো জিনিসটা হবে না, হয়তো পারফেক্ট নাই হতে পারে কিন্তু না খাওয়ার মতো হবে না, আর ফার্স্ট দিন খারাপ হলে সেখানে থেমে গেলে হবে না যে না আমার দ্বারা হবে না জিনিস নষ্ট করছি, এই জিনিসটাতে আমি বিশ্বাসী নই, আবার সেকেন্ড টাইম ওটাকে ট্রাই করতে হবে, ঠিক পারফেক্ট একদিন না একদিন আসবে। তো কালকে আমি বলছিলাম না আমার মাটন বিরিয়ানি আমি কখনো করিনি, চিকেন বিরিয়ানি বানিয়েছি, অবশ্যই বলবো না যে একই তো ব্যাপার বা কিছু, আমার কোথাও একটা খামতি ছিল, কালকের জিনিসটা আমার নিজেরই ভালো লাগেনি, তাই জন্য থেমে গেলে হবে না, ও বলছে তোমাকে একদিন চিকেনই এনে দেবো, আবার একদিন বানিয়ে দিও, তুমি চিকেন তোমাকে বিরিয়ানিটা খুব ভালো বানাও, তো তোমাকে আমি বললাম যে না না, ঠিকই বলেছো তুমি, আমি কালকে ওকে দেওয়া বললাম না, সেকেন্ড টাইম আমি আবারও মাটন বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি অবশ্যই খাবো, মাটনটা তো আর সব সময় বাড়িতে আসে এরকম না, অবশ্যই কেজিটা অনেকটা বেশি, এখানে তো 760 করে দিয়েছে কলকাতা এখন কত জানি না, আমরা সেদিন এনেছিলাম 700, হ্যাঁ মিন্টু চাচা বললো 700 আর আসানসোলে 740, তো কলকাতাতেও মাঝামাঝি থাকবে, কোথাও থাকবে একটা 700 থেকে 750-এর মধ্যে কলকাতাতেও থাকবে, তো এখানে 760 হয়েছে, বুঝতেই পারছো মানে প্রত্যেক দিন আনা তো বা প্রত্যেক সপ্তাহে আনা সম্ভব নয়, তবে আমি ওকে মাটনটা আনতে না বলে, দেখো এই পোলট্রি চিকেন গুলো খেতে খেতে আমাদের মুখও মাঝে মধ্যে হেজি যে, আমরা নিজেরা বলি ধর আর চিকেন খেতে ইচ্ছে করছে না, কিছু নেই রাত্রিবেলা খাওয়ার, চলো একটু চিকেন কষা বানিয়ে নি, বা এরকম কিছু হয় আমাদের বাঙালিদের মধ্যে, তো সবসময় আমাকে বলছিলাম একটু দেশি চিকেন আনবে, আমার দেশি চিকেনটা কলকাতা যাওয়ার আগে থেকে খেতে ইচ্ছে করছে, তো ও আমার থেকে আবার শুনে বলছে আমারও না খেতে ইচ্ছে করছে, অনেক ছোটবেলায় খেয়েছিলাম, আমিও অনেক ছোটবেলাতেই খেয়েছিলাম, আসলে একটু শক্ত শক্ত থাকে তো ওটা প্রেশার কুক করতেই লাগে দেশি চিকেন ভালো করে করতে গেলে, আর গ্যাস খরচা করতে গেলে আলাদা বিষয় সেটা, তো ও বলছে ঠিক আছে পরের সানডে আনবো বা কিছু দেখা যাক, আমরা এখনো ঠিক করিনি কিছু, তো ওই মাটন, হ্যাঁ মাটন আবারও ঘরে আসলে আমি 2 পিস দিয়ে হলেও আবারও বিরিয়ানির জন্য ট্রাই করব, এমনটা নয় হ্যাঁ তারপরের মাসে, এখন আবার নয়, কারণ মাটনটা আমাদের শরীরের জন্য, সে রোগা হোক কি মোটা হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু মাটনটা সত্যি টাকাটা তো একদিকে ম্যাটার করেই আরেকদিকে কিন্তু শরীরের জন্য সত্যি ভালো নয়, এখন আমাদের মুখের স্বাদের জন্য আমরা খাই সেটা আলাদা বিষয়, তো চলো অনেকক্ষণ বকে দিয়েছি, রাত রাত্রিবেলা একেবারে পাস্তা করার সময় তোমাদের সাথে দেখা হবে। তো আজকে রাত্রে হবে হোয়াইট সস পাস্তা, তার জন্য আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এখন বাজে 10:10, সমস্তটা গুছিয়ে নিয়েছি, করতে আর ফটাফট হয়ে যাবে এক্ষুনি, বাটার নিয়েছি, ময়দা নিয়েছি, চিজ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, অরিগানো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পাস্তা, ক্যাপসিকাম, আর এটা তো ওই ভুট্টার দানা আর কি, আর নিয়েছি দুধ, একটু ক্যারেট থাকলেও হতো, গাজর তো নেই ঘরে, ঠিক আছে অনেকে টমেটো দেয় আমি দেবো না, চিজটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো, কিন্তু আমরা আজকে হোয়াইট সস পাস্তা উইথ চিজ খাবো, তো পাস্তাটাকে আমি সেদ্ধও করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে, চলো এবার এই বেবিকর্নটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি আমি, বেগুনের ওই কষের দাগটা একটু একটু উঠছে, তোমরা কি বুঝতে পারছো, আমার তো মনে হচ্ছে একটু উঠছে, প্রথমে একটু ক্যাপসিকামটাকে টস করে নেবো, তাই জন্য সামান্য একটুখানি তেল দিলাম, বাকিটা পুরোটাই বাটারেই করবো, ক্যাপসিকাম থেকে পুরোটা কাঁচা না দিতে ইচ্ছে করছে, মনে হচ্ছে একটু টস করে নিলে ভালো লাগবে খেতে, দেখো মোটামুটি আমার টস করা হয়ে যাচ্ছে 1 মিনিট মতো করলাম, এবারে আমি নামিয়ে দেবো, এটাকে সেদ্ধ করা আমার মেন মোটো ছিল না, একটু টস করে নিলাম জাস্ট, তো গ্যাস তো মানে কড়াই তো ফাঁকা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাটার, একটু মেল্ট হওয়ার অপেক্ষা করি, আর তারপরে দেব আমি একটু একটু করে ময়দা, ময়দাটা
বাটারের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, কি বলো? তো মোটামুটি তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একদিকে দুধটা দিতে থাকবো আর একদিকে নাড়তে থাকবো। এইভাবে আগে মিশিয়ে নিতে হবে পুরো জিনিসটাকে। দেখো খুন্তি দিয়ে তো খুব ভালো মেল্ট করা যায় না, তাই জন্য স্প্যাচুলাটা বার করে নিয়েছিলাম, এটা দিয়ে বেশ এরকম ঘষে ঘষে নিয়ে আমি পুরো মেল্ট করে দিয়েছি সুন্দর। আর এবার দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো। দিয়ে দেবো কর্ন আর ওই ক্যাপসিকামটা, আর দিয়ে দেবো পাস্তাটা। অনেকটা ঘন করে এনেছি যেই ঝোলা ঝোলা ব্যাপারটা ছিল সেটা থেকে। বাটিটার মধ্যে গরম অবস্থায় রেখে দিয়েছি, ওই শেপটা নিয়ে নিয়েছিল। আর এবার একে একে আমি দিয়ে দেবো। দেখো সসের পরিমাণটা কিন্তু ঠিকই আছে। আর এরপর দিয়ে দেবো হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্সটা। আমার কাছে চিলি ফ্লেক্স একটাই আছে, এটা কোনটা বলো তো? সেই দিন সেই পিৎজার সাথে এসেছিল একবার, মনে আছে? সেইটা রেখে দিয়েছিলাম, কারণ এখন অরিগানো কিনতে গেলেই পুরো কৌটোটা কিনতে হবে, এই পাস্তা এক দুদিন খাওয়ার জন্য একদিনই। খুব যে পাস্তা ভালো খাই ও আর আমি তা নয়, জাস্ট একটু শখে আর কি। এবার ভালো করে মিশিয়ে নেব, আর একটু ঝাল, চিলি ফ্লেক্সে তো তেমন ঝাল হবে না বুঝতেই পারছো, একটাই যেহেতু রয়েছে তো ওই জন্য আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করবো, আর কিছু অ্যাড করার নেই। দেখো আমি চিজগুলো ছেড়ে ছেড়ে ওপরে দিয়ে দিয়েছি, জাস্ট এবার একটু মেল্ট হয়ে যাবে, আমি নামিয়ে দেব আর তারপরেই খেতে দেব। হয়ে গেছে পুরো আমার। তোমরা যদি ওই মানে স্লাইস চিজ না থাকে, কিউব থাকে, তো তখন ওই গ্রেট করে দিতেই পারো, ওটাও ভালো লাগবে খেতে। আমার কাছে নেই তাই আমি এটা দিলাম। আর যারা চিজ একেবারেই পছন্দ করো না বা চেহারার জন্য বা আনহেলদি বলে খেতে চাও না, সেটা আলাদা বিষয়, নাই খেতে পারো, স্কিপ করতে পারো। তো আমার এটা হয়ে গেছে, চলো এবার নামিয়ে দেবো। তো দেখতে তো এরকম হয়েছে, বাপরে এই বাইক গুলো যে যায় না, দেখতে তো এরকম হয়েছে এই আর কি, দেখতে খাসা হয়েছে, খেতেও কিন্তু খাসা হয়েছে, আমি নুন দেখেছি। যাই হোক তো চলো এবার খেয়ে নিই। যেভাবে দেখালাম একবার সেভাবে করে দেখতেই পারো, খুব ভালো লাগবে খেতে। কিন্তু আমি খেয়ে দিয়ে বললাম ওকে, যেটুকু বেঁচে রয়েছে সেটুকু সন্ধ্যেবেলা ওকে কালকে আমি গরম করে দেবো, ও টিফিনে খাবে, আমি আর খাবো না। হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো, দেবলি না তোমার ওয়েট বেড়ে গেছে বললে, তুমি হাঁটাহাঁটি করছো এত, তাহলে আবার এগুলো কেন খাচ্ছো, বাটার চিজ তো লাইফ থেকে সবটাকে বাদ দিয়ে না আমি এইভাবে পারবো না করতে। আর ওই অল্প পরিমাণে খাওয়া, এরকম রুটি খেলে রুটিই খাবো, ভাত খেলে ভাতই খাবো, ডালিয়া খেলে ডালিয়াই খাবো, এটা আমার মেন মোটো থাকে একদমই। আমি সবটা লাইফ থেকে সরিয়ে ও খাসির মাংস খাচ্ছে আমার সামনে বসে, আমার জিভ দিয়ে লাল পড়ছে আর কি, তাছাড়াও আমাকে না ওটা আমি খেতে পারবো না, আমি মোটা হয়ে যাবো, এইরকমভাবে আমার দ্বারা হবে না। খুব
কঠিন ভাবে করতে গেলে 7 থেকে 10 দিন খুব একটা করতে পারবো, তাও মনে হবে ধুর বাবা এত খেটে গিয়ে করবে। তো ওই রকম ডায়েট আমি যেতেই চাই না কখনো, ওই জন্য ডায়েটিশিয়ানের ডায়েট ফলো করে বা জিমে গিয়ে ওভাবে আমার দ্বারা কখনোই হবে না, তাই বেকার টাকা নষ্ট আমি করি না ওভাবে। জিমে টিমে গিয়ে আমার দ্বারা হবে না, 2 দিন জিম করবো, 3 দিন শুয়ে থাকবো, তো ওইভাবে করতে পারবো না। যেটা আমি পারবো সেভাবেই আমি চলি। হ্যাঁ, বাটার চিজের পরিমাণ বেশি ছিল তো একদিন খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে, আর খাবো না এই জিনিসটা। আমি আবার যেদিন খুব ইচ্ছে করবে সেই দিন দেখা যাবে, তার আগে নয়। তো তোমরা কিন্তু খেতেই পারো, হ্যাঁ আনহেলদি তো বটেই এই জিনিসটা। তো যারা এরকম আমার মতো এরকম চেহারা বা নও তারা তো খেতেই পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, খুব ভালো হয়েছিল পাস্তাটা খেতে, ওই জন্যই তোমাদেরকে বললাম, আর খুব সহজভাবে হয়েও গেল খুব কম টাইমের মধ্যে। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু অনেকেই আসছো, কমেন্ট করছো, তো সাবস্ক্রাইব করছো না, জানি না কেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, তাই প্লিজ সাথে থেকো একটু। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে তোমরা ছাড়া যে আমি কি আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, কালকে শুরুটাও কিন্তু আশা করি পার্ক থেকে হতে পারে, যদি আমার বর যায় তো সকালবেলা, আর নয়তো আমি বিকেলবেলায় যাবো, আমার কোনো অসুবিধা নেই। দিনের মধ্যে সকালে বিকালে যে বেলা একবার গেলেই হলো আমার।